রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী নির্যাতন প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকারের সাম্প্রতিক মন্তব্যের কড়া এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মানিক সরকারের মন্তব্যের পাল্টা হিসেবে সুশান্ত চৌধুরী বলেন, মানিক সরকারের উচিত আগে দর্পণ দিয়ে বাম আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল তা দেখে নেওয়া। 1998 থেকে 2018 পর্যন্ত সিপিএম আমলে আইন শৃঙ্খলা এবং নারী নির্যাতনের শোচনীয় পরিস্থিতির কথা এনসিআরপি রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন সুশান্ত চৌধুরী। উনি তো ভালো করে জানেন এবং আমি ওনাকে বলবো আয়নাতে গিয়ে ওনার চেহারাটা দেখার জন্য, যে সিন্স 1998 টিল 2018 হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন সো ফার ল এন্ড অর্ডার ওয়াজ কনসার্ন ইন আওয়ার স্টেট অফ ত্রিপুরা। অ্যাজ পার দ্য রেকর্ড অফ এনসিআরবি, ত্রিপুরা ইউজ টু লিড দ্য কান্ট্রি ইন আউটরেজিং দ্য মডেস্টি অফ ওমেন ইন নার্সেল ইন ওমেন অ্যাট্রোসিটিস। আমিও দেখেছি সংবাদপত্রে যে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তো এটা আমি বলবো আয়নাতে মিররে গিয়ে উনি ওনার চেহারাটা দেখুন, তারপর আমাদের সরকারকে বলুন। বিজেপি আমলে কোন ঘটনার তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গকে উড়িয়ে দিয়ে সুশান্ত চৌধুরী জানান, এইভাবেই কুমারঘাটে মন্ত্রী ভগবান চন্দ্র দাস এবং তাঁর পুত্রকে একটি ঘটনায় জড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ উল্লেখ করে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা গেছে ঘটনার দিন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের ছেলে আগরতলায় অবস্থান করেছিল। ইনভেস্টিগেশনে কোনো পলিটিক্যাল ইন্টারফেরেন্স রয়েছে কিনা, নাম্বার ওয়ান, আমাদের কোনো নেতা মন্ত্রী যুক্ত কিনা জড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের ক্যাবিনেট মন্ত্রীর ছেলেকে, ভগবানবাবুর ছেলেকে, কিন্তু সিসিটিভির ফুটেজ বলছে যে যেদিনকার ঘটনা সেই সময় সে আগরতলাতে ছিল। সিসিটিভির ফুটেজ বলছে, ইট ইজ নট কনকক্টেড অর ম্যানুফ্যাকচার্ড, সেটা বলছে। বাম আমলে সংঘটিত বিমল সিনহা হত্যা মামলা সহ বিধায়ক মধুসূদন সাহা হত্যা মামলা এবং এসডিএম সুকরাম দেববর্মা এবং আরও বিভিন্ন সংঘটিত অপরাধের উল্লেখ করে পূর্বতন বাম আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি। সামনে আনতে হলো কে ছিল মাস্টার মাইন্ড সে মার্ডারে, এটা আজকে সেক্রেটারি সাহেব বসে রয়েছেন, আই উইল নট গো পলিটিক্যালি, ইটস এ গভর্নমেন্ট প্রিমাইসেস, আমি এতটুকুই বলবো। মধুসূদন দাস সাহা যিনি প্রাক্তন বিধায়ক, ওনাকে কে খুন করেছিল, ধরতে পেরেছিলেন কিনা আসামিদেরকে? দিদেন এসডিএম সদর সুকরাম দেববর্মাকে অফিসে ঢুকে জিরো রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল, বুলেটবিদ্ধ হয়েছিলেন, ধরতে পেরেছিলেন কিনা? আমাদের রাজ্যে তো কোনো আমলা মার্ডার হয়নি, এসডিএমকে মার্ডার করা হয়নি আমাদের সরকারের আমলে, আমাদের সরকারের আমলে কোনো মন্ত্রীকে মার্ডার করা হয়নি, আমাদের সরকারের আমলে কোনো বিধায়ককে মার্ডার করা হয়নি। দেয়ার আর এ সিরিজ অফ ইনসিডেন্টস যেটা প্রমাণ করবে যে বিগত দিন থেকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আমাদের রাজ্যে অনেক ভালো, এবং খুব শীঘ্রই আমি তথ্য নিয়ে বসবো আপনাদের সঙ্গে প্রেস মিটের মাধ্যমে, তারপর সেটা প্রমাণ হবে যে রেপ কত ছিল, গ্যাং রেপ কত ছিল, রোবারি কত ছিল, আউটরেজিং দ্য মডেস্টি অফ ওমেন কত ছিল, ওমেন অ্যাট্রোসিটিস কী ছিল, ডাকাইতি কত ছিল, সমস্ত কিছু আপনাদের তথ্য নিয়ে বলবো, এবং রেট অফ কনভিকশন সেটা নিয়েও বলবো। এন্ড হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস বিজেপি আমলে কোনো আমলা মন্ত্রী এবং বিধায়ক হত্যার ঘটনা সংঘটিত হয় না বলে উল্লেখ করেন জোরালো দাবির সঙ্গে। পূর্বতন বাম আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক তথ্য নিয়ে আগামীতে তিনি বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন বলে জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।